এই হলো দেশ। আপনারা দেখছেন দেশের সময়, দেশকে এগিয়ে রাখে দেশের সময়। বেশ কিছু গল্পকথার রেশ রয়ে গেছে দশকের পর দশক ধরে। এই রকমই কিছু গল্পকথা নিয়ে কিছু শর্ট ফিল্ম ও তথ্যচিত্র উপস্থাপনায় দেশের সময়। সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেশের সময়, আমাদের ওয়েবসাইট দেশের সময় .com। উত্তর কলকাতার অলিতে গলিতে আজও লুকিয়ে আছে ইতিহাস। ধুলো পড়ে মলিন হয়ে গেলেও সে ইতিহাস কখনো হারিয়ে যাওয়ার নয়। সেই ইতিহাসের খাতায় আজ নাম লিখিয়েছে কলকাতার স্টুডিও পাড়া। একসময় এখানে 25-30টি স্টুডিও ছিল, যা আজ সময়ের সাথে হারিয়ে গেছে। আর যারা নিজেদের যুগোপযোগী করে বদলাতে পেরেছে তারা টিকে গেছে, আবার কেউ বা নাম লিখিয়েছে অতীতের আশ্রয়। এখনো স্টিল পাঁচ পুরুষের যৌথ পরিবারের গৃহকর্তা। তা আমার ঠাকুরদা তৎকালে আনুয়ারি 1915 সাল, হ্যাঁ, আমার ঠাকুরদার রতন কিছু যে সে ছোটোবেলা থেকে না এই ফটোগ্রাফ লাইনে নানা রকম বইপত্র সব পড়েছে, জানেন আমার তখন তো জন্ম হয়নি। তো তখন ওই উত্তর কলকাতায় কর্নার স্ট্রিট শিবানী বাজারের সামনে 1915 সালে তার ঠাকুরদা একটা ফটোগ্রাফি স্টুডিও করলো। তখন সবাই আর তখন ঠাকুরদা একটা জার্মানি ক্যামেরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা সান, প্রতিষ্ঠিত করেছিল জার্মানি ক্যামেরা, জানেন বেলো সিস্টেম স্লাইড রেটেড লেখা আছে। তা ছবি তুলত বহু জ্ঞানী গুড়ি ব্যক্তিত্ব, সাধু সিদ্ধি সব জমিদার এসে ফটো তুলত। 1928 সালে ছেড়ে চলে গেল। তা ঠাকুরদা চলে যাওয়ার পর তার পাঁচ পুত্র হরিচরণের জ্যাঠা, চারুচরণের দে মেরে জ্যাঠা, মণীন্দ্রনাথ দে আমার পিতা, প্রফুল্ল কুমার দে আমার কাকা, আর ছোটো কাকা লক্ষ্মীকান্ত দে। এর মধ্যে ওই বড়ো জ্যাঠা সে ব্যবসা করত, আর মেরে জ্যাঠা চারুচন্দ্র দে এই ঠাকুরদার ফটোগ্রাফ লাইন। আর বহু ব্যক্তিত্ব, বহু ঋষি গুণি ব্যক্তি এই ক্যামেরায় না আমার এই কাকা ছাড়াদের সব ছবি তুলেছি, জানিয়ে গুণি ব্যক্তি সব আসতো, সব ফটো ফটো তুলতুম, আর ওই পাশে নেগেটিভ ক্লিপে লাগাতুম, ঠিক আছে এবার যার মতো নিয়ে যান। এইভাবে আমার জীবনটা চলে এসেছে। তা আমি ফটোগ্রাফি লাইনে এই ধরুন 15 থেকে যাতায়াত করতাম, তারপরে আস্তে আস্তে 65 বছর স্বাধীনতা সংগ্রামে যেসব, হ্যাঁ বলছি, আর আমাদের বাড়ি তো ওই কর্নার স্ট্রিটে শ্রীমানী বাজার থেকে অপোজিটে 15 আগস্ট, জানেন, তা স্বাধীনতা দিবস 1947, লক্ষ লক্ষ সব আনন্দ উৎসব করে গেছে। আবার সেই শোভাযাত্রারা আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, সেই সব ফটোগ্রাফ অনেক গুরুত্বপূর্ণ রাখা আছে, পূর্বপুরুষদের হাতে তোলা। হ্যাঁ তখন আমার 15 বছর বয়স, 32 সালে জন্ম তো 47, আমার নিজের চোখে সব দেখা, জানেন। 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথের তিরোধান দিবস, জানেন আমার আমার জন্ম বাংলা 1348, 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই চিরধারে সে শোভাযাত্রা আমাদের বাড়ির সামনে যাচ্ছে, শিবানের বাজার থেকে আমার কাকা যাত্রা চলেছে। আমার 8 বছর বয়স, আমার স্মৃতিস্তম্ভে সেই গাঁথা কোনো গাঁথা আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, লক্ষ লক্ষ সব কলিকা আছে, শোকসপ্ত কলিকাতাবাসী সেই রবীন্দ্রনাথ সেই শোকযাত্রায় মিশিয়ে যাচ্ছি, জানেন। তখন আমাদের পূর্বপুরুষরা কী করেছে দোকানে শিয়ামের বাজার থেকে আমাদের বাড়ির সব সব ফটোগুলো তুলেছি। এইবার আমি বলি, ওই স্বাধীনতা সংগ্রামের আগে বিফোর ইন্ডিপেন্ডেন্স আমার এই গুপ্তধনের মধ্যে না 4টে ফাইল আছে, বড়ো বড়ো অল্প অনেক মনে হয়ে যাবে। তো একটা হচ্ছে বিফোর 1947, সেই 15-10 থেকে না ব্রিটিশদের অত্যাচার আক্রমণ সব কিছু সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পূর্ব হাতে ওখানে রাখা আছে। সেগুলো আমার প্রথম হচ্ছে
আমার শরৎচন্দ্র যে আছে 15 সালে পরবর্তীকালে যেগুলো হয়েছে 16, 17, 18 করি আমার কাকা যে ফটোগ্রাফার যে কাকা দুই কাকা জাটা এর এই সব চলেছে শীর্ষ অরিজিনাল সাদা কালো ফটো না আমার এই গুপ্ত জোনে রাখা আছে বিফোর ইন্ডিপেন্ডেন্স আপ টু 14 আগস্ট 1947 আছে একটা ফাইল আফটার ইন্ডিপেন্ডেন্স 15 আগস্ট টু আপ টু ডেট যত রাজনীতি নেতাদের আছে ব্যক্তিত্ব সেই সব সাদা কালো ফটো আমাদের পুরুষদের হাতে তোলা আমার গুপ্ত সব বড় বড় যারা আর্টিস্ট সিনেমা আর্টিস্ট উত্তম কুমার বাড়িতে লক্ষ্মী পুজো করছে হ্যাঁ তারপরে রবি ঘোষ এসেছিল কি বলে বিশ্বে শুটিং হয়েছে সব ছবি আছে ওখানে আরো ওনার ফটোগ্রাফিকে ডেভেলপ করার জন্য উনি জার্মানিতে যান এবং তখন অনেক কিছু উনি নিয়ে এসেছিলেন সে আমাদের বড় বড় বাল্ব আছে হাজার ওয়াট সেগুলো দেখলে অবাক লাগে এখন এইটাই পড়ে আছে এটাই এখন ওই স্টুডিওর ইন মেমোরি অফ স্টুডিও স্টুডিও আর কি আমরা বৈচিত্র্য করেছি এখানে তো নানা রকম অ্যাক্টিভিটিস আছে সব হচ্ছে ফাইভ থেকে শুরু করি তখন আমি এই স্টুডিও এটা পাড়াই ছিল উত্তরপাড়ার দ্বারা কঙ্কড়ে স্টুডিও ছিল কঙ্কড়ে 15 থেকে 20টা মানে হেদুয়ার টু হাতিবাগান হাতিবাগান থেকে ক্রস করে আরেকটা ইয়ে গেলে মিত্র সিনেমা তার আশেপাশে অবধি দেখতাম এবং আমাদের যেহেতু পারিবারিক একটা স্টুডিও ছিল বাবা যেটা দেখতেন আমি সেই ছোটোবেলা থেকে এই স্টুডিওগুলোকে লক্ষ্য করেছি এবং খুব নামকরা দোকান ছিল এই আশেপাশে আমাদের এলাকায় মানে বিবেকানন্দ রোড বা কলেজ স্ট্রিট থেকে আপ টু সাম্বাজার অব্দি ধরলে 25টা তো ভালো স্টুডিও আমাদের ছিল তার মধ্যে এক্স্যাক্টলি ছিল ইউনিভার্সাল আর্ট গ্যালারি আমাদের ইস্ট ইন্ডিয়া ফটোগ্রাফি ট্রেজার্স অ্যাসোসিয়েশনের যে প্রথম প্রতিষ্ঠাতা সরল দেব উনি ছিল সেইটা প্রেসিডেন্ট তারপরে ছিল রেডিয়ান্ট ফটো সার্ভিস সেটা উঠে গিয়ে লেনিন সরণিতে যায় হ্যাঁ তার এক বড়ো ভাই এটা ছিল তারপরে ছিল স্টুডিও অপরূপ তারপরে রেডিয়ান তো বললাম ফটো ফেয়ার ফটো হাউস পিকটো প্লেস আমাদের দোকান মানে এসডিকো বাবার আমলে বাবার আগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এসডিকো নামটা হয়েছিল অ্যাকচুয়ালি শিবনাথর পরেশধর যারা মিউজিশিয়ান ছিল নাটকের দ্বারা লাগছিল তাদের হাত থেকে বাবা এটা নেয় প্রথমে 1952 সালে বাবা এই দোকানটি প্রতিষ্ঠাতা করে এবং স্টুডিও হিসেবে এখনও তার রানিং চালিয়ে যাচ্ছে আমি এসেছিল তখন বিয়েবাড়িতে ছবি তোলার জন্য এক ক্লিকে এই যে মেয়েদের ছবি তোলার জন্য ফুল ফিগার সেই সময় খুব একটা রেয়ার ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবি 3 কপি ক্যাবিনেট সাইজে দেওয়া হতো সেগুলো বাবারা তুলেছে তারপর আস্তে আস্তে এগুলো চল কমে গেছে ডিজিটাল যুগে টেকনোলজি দেখুন আমার বাবারা যখন শেষ বাবারা এই ডিজিটাল যুগটাকে দেখে যেতে পারেনি মানে বাবারা তখন শেষ হয়ে গেছে দেখতো আমরা শিখলাম ডিজিটাল ক্যামেরা টেকনোলজিটা ইয়েটা শিখে আমি ফিল্ম ক্যামেরাগুলো কিছু দেখেছি কিছু আমরা বেছে দিই আমি ডিজিটাল ক্যামেরা নিয়ে শুরু করি প্রথমে নিকন D80 দিয়ে তারপর ধাপে ধাপে আমি ফুল ফরম্যাট ক্যামেরা নিকন 810 তারপরে সনি আলফাতে মাত্রিতে গেছি যারা এই চেঞ্জিংটা ধরতে পেরেছে তারা খানিকটা টিকে আছে আর যারা ধরেনি ছোটোখাটো মানে এই যে আশেপাশে অনেক ক্যামেরা তারা রেগোয়নি খানিকটা পড়াশোনার অভাব খানিকটা মানসিকতার অভাব তারা কিন্তু এক জায়গায় আটকে গেছে পিছিয়ে গেছে স্টুডিও নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এখন যদি কারোর পাসপোর্ট দরকার হয় সে একটা মোবাইলে তুলে ক্লিক করে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবে তাদেরতে স্টুডিও যাওয়ার প্রয়োজন হবে না তাহলে স্টুডিওটা চলবে কেন প্রিন্ট এখন সারা পৃথিবীতেই প্রিন্টিং টেকনোলজিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রিন্টও বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু পাসপোর্ট সাইজ অনলাইনে চলে যাচ্ছে সাবমিশন হচ্ছে যাদের খুব প্রয়োজন তারা ছোটোখাটো একটা যে কোনো জায়গা থেকে প্রিন্টার থেকে একটা প্রিন্ট করে নিচ্ছে এই দিয়ে তো এত স্টুডিও এস্টাবলিশ চালানো যাবে না তাদেরকে চেঞ্জ করতে হবে যুগের সঙ্গে পরিবর্তনকালে তাদেরকে চেঞ্জ করলে তবে আবার তারা নতুন যুগে ভাবে এগোতে পারবে বেঁচে থাকবে ক্যামেরার সঙ্গে সম্পর্ক করতে গেলে আমার ছেলেবেলায় ক্যামেরা দেখেছি কিন্তু তখন
ক্যামেরা কেনার সামর্থ্য ছিল না। ক্যামেরা দেখতাম যে ছবি কি জিনিস কিভাবে তৈরি। পরবর্তীকালে যখন আমি ঘুরতে আরম্ভ করি দেশ বিদেশ, তখন একটা ক্যামেরা নিয়েছিলাম ছবি তোলার জন্য, মানে ছবি তুলে সেইগুলো সংগ্রহ করার জন্য। তার পরবর্তীকালে ক্যামেরা যখন এই পুরোনো জিনিসগুলো সংগ্রহ করি, সেই সময়তে ক্যামেরাও সংগ্রহ করতে আরম্ভ করি। তা ক্যামেরা 30-35টা ক্যামেরা আমার হাতে আছে, এবং এর ভিতরে দম দেওয়া মুভি ক্যামেরা আছে পোল্যান্ডের, পিলারের দম দেওয়া ক্যামেরা আছে, আর এছাড়া প্রথম যুগে আমাদের বেবি ব্রাউনি আছে, কিন্তু আমার কাছে কোনো আধুনিক ডিজিটাল ক্যামেরা নেই। মানে ডিজিটাল ক্যামেরা কেনার পয়সাও নেই, অন্য জিনিস কিনে পয়সা শেষ হয়ে যায়। আগেকার দিনের বেলু ক্যামেরা আছে, জাইস আছে, বায়োলেক্টার আছে, তারপর বেবি ব্রাউনি আছে, তারপরে যে ইয়াশিকা আছে, রিফ্লেক্স ক্যামেরা আছে, এইরকম রকমারি ক্যামেরা রয়েছে। হারিয়ে যাওয়া এই স্টুডিওর আশ্রয় হয়েছে কখনও বা ইতিহাসের পাতায়, আবার কখনও বা হাকুদাদের অতীতের ঠিকানায়।